আসন্ন কোরবানির ঈদকে ঘিরে দেশীয় খাবার খাইয়ে খামারি প্রস্তুত করছেন 32 মনের যুবরাজকে। সাদা কালো রঙের বিশাল দেহের গরুটিকে প্রথম দেখাতেই নজর কাড়বে যে কারো। গরুর মালিক সোনায়েত হোসেন ফ্রিজিয়ান জাতের এই যুবরাজের দাম হাঁকাচ্ছেন 16 লাখ টাকা। যে আমার গরুটা আমি 16 লাখ টাকা বিক্রি করতাম, ওটাই আমার টার্গেট। কিন্তু কাস্টমার কি করবে লাস্ট পর্যন্ত আমি অপেক্ষা করবো, এবং এবছরই আমি ওরে বিক্রি করবো। আমি আর আব্বু এই গরুটাকে লালন পালন করি। গরুটা একটু ফাঁসি দিল, শান্ত আছে। আর গরু আমরা ন্যাচারালভাবেই দেশীয় পদার্থ খাবার খাইয়ে লালন পালন করি, কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নাই এর ভিতর, পুরো ন্যাচারালভাবেই হয়েছে। বাগেরহাটের চিতলমারি উপজেলার কলাতলা গ্রামের বাসিন্দা খামারি সোনায়েত হোসেন 4 বছর আগে তার খামারে ফ্রিজিয়ান জাতের একটি গাভীর গর্ভে একটি এরে বাছুর জন্ম নেয়। বাছুরটির জন্মের পর আকারে বড় হওয়ায় খামারি সোনায়েত আদর করে এটির নাম রাখেন যুবরাজ। দেশীয় ঘাস খড়কুটো খাইয়ে পরম যত্নে গত 4 বছর ধরে পালন করেছেন বলে জানান এই খামারি। 4 বছরে যুবরাজের ওজন 1300 কেজি, যা 32.5 মন বলে দাবি খামারি সোনায়েতের। আমার এই গরুটা আমার বাড়িতেই জন্ম, এর মা এখানেই একে জন্ম দিয়েছে। আর অনেকগুলো বাচ্চা ছিল, তার ভিতরে এ খুব বলিষ্ঠ বড় ছিল, এজন্য এর নাম রাখা হয়েছিল যুবরাজ। এই যুবরাজকে আমি এই 4 বছর লালন পালন করতেছি আমার নিজের হাতে। আমি খুব যত্ন করি ওকে, ওরে না ঘুমোয় আমি কখনো ঘুমাই না। ওর খাওয়া দাওয়া প্রচুর খরচ হয় আমার। এই গরুটা আমার চাচা সেনায়েত হোসেন সাপু কাকা আজ 4 বছর ধরে এই গরুটার পিছনে তার শোরুম দিয়ে, তা আমার ভাটি আছে চাচাতো ভাই, তারা 2 বাপ বেটা এই গরুটার পিছনে শ্রম দিয়া এই পর্যন্ত 4 বছর ধরে লালন পালন করে দেশি খাবার ন্যাচারাল খাবার খাইয়া ইনশাল্লাহ এই গরুটা এই পর্যন্ত আনছে। আমি আপনাদের কাছে জানাতে চাই যে আমার চাচা এই গরুটা ন্যায্য মূল্য পায় ইনশাল্লাহ এই দাবি। গত বছর কোরবানি ঈদেও বিক্রির জন্য বাজারে তুলেছিলেন যুবরাজকে, তবে ন্যায্য দাম না পাওয়ায় গত কোরবানিতে যুবরাজকে আর বিক্রি করেননি বলে জানান খামারি সোনায়েত হোসেন। চলতি বছরে যুবরাজকে উপযুক্ত দামে বিক্রির আশা করছেন সোনায়েত। সঠিক দাম পেলে এবছরই বিক্রি করতে চান ফ্রিজিয়ান জাতের গরু যুবরাজকে। গত বছর বিক্রি করতে যেও আমি করতে পারিনি, আমি ঢাকা থেকে ফেরত এসেছি। গত বছর দাম হয়েছিল 14,50,000, আর এবছর আবার বেচার জন্য প্রস্তুতি নিয়েছি। এবছর আমি দাম পাইছি, আমাকে বলেছে 13 লাখ টাকা পর্যন্ত দাম উঠছে। এটাকে আমি বিক্রি করতে পারলে আমার আশা ভরসা আছে যে আমি আবার এর চেয়েও উন্নত কোনো গরু আবার আমি লালন পালন করবো, এবং আশা করি এই একই রকম ফ্রিজিয়ান আর একটা গরুও আমি আবার এই ঘরেই আনবো, যে আবার আমাকে এরকম যুবরাজের মতন রূপ ধারণ করবে। যাকে পালি আমি একে বিদায় দিয়ে আমি খুব কষ্ট পাবো, সে কষ্ট যাতে আমার লাঘব হয়, এজন্য আমি আবারও একটা যুবরাজ লালন পালন করবো।